নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। দেখো, আমি রাধা মাধবকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, তুলসী পাতার চন্দন ভরিয়ে প্রভুর চরণে দিয়েছি। এখন ফুল দেব, আমার রাধাকৃষ্ণের মূর্তিটা একসাথে, জানো তো, নেহার বাবা এনে দিয়েছিল। আর এই পাথরের কৃষ্ণটা দেখছো, এটা আমি বাঁকুড়া বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে এনেছি। কি বলতো, শুশুনিয়া পাহাড়ের নিচে না বিক্রি হচ্ছিল, দেখে না আমার এত ভালো লেগেছে, তাই আমি নিয়ে এসেছি। আর এই রাধাকৃষ্ণর যে ফটোটা দেখছো, এটা আমার মা মায়াপুর থেকে এনে দিয়েছে। আর এই ছোট্ট যে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখছো, এটা আমার বোন গিয়েছিল বৃন্দাবন, বৃন্দাবন থেকে এনেছে। আর যে শুধু কৃষ্ণর যে মূর্তিটা ছোট্ট দেখো, এটা হচ্ছে আমি তারাপীঠ গিয়েছিলাম, ওখান থেকে এনেছি। আর এই যে রূপোর যে রাধাকৃষ্ণ দেখছো, এটা আমি ধনতেরাসে এনেছিলাম। আর এই পাশে দেখো, ছোট্ট একটা জগন্নাথ আছে, এটা পুরী গিয়েছিলাম, তো পুরী থেকে এনেছি এটা। গণেশকেও স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, এবার ফুল দুব্ব দেব। আর মা লক্ষ্মীকেও স্নান করিয়ে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আমের পল্লব, বেলপাতা, পান, সুপারি, কলা, সিঁদুর ঘটে দিয়েছি। আর এই যে রূপোর লক্ষ্মী গণেশটা দেখছো না, এটা ধনতেরাসের দিন আমরা জিনিস কিনেছিলাম, তাই সোনারপুর দোকান থেকে এটা গিফট দিয়েছিল এটা আমাদের। বাবা মহাদেবকেও বেলপাতা ফুল দিয়ে দেব। আর বাবার লোকনাথকে দেখতে পাচ্ছ, বাবার লোকনাথ, আমার চাকলায় গিয়েছিলাম বেড়াতে, ওখানে বাবাকে পুজো দিতে গিয়েছিলাম, তো ওখান থেকেই নিয়ে এসেছি এই মূর্তিটা। এবার মা কালী মাতারাকেও ফুল দিয়ে দেব। আর মাতারাকে দেখছো, এটা আমার বোনাই এনে দিয়েছিল তারাপীঠ থেকে। এবার দক্ষিণেশ্বরে গেলেও মাকে নিয়ে আসবো, মার ফটো। কী বলতো, মার ফটো আছে, বড়ো ঘরে আছে টানানো, ছোট নেই, আমার সিংহাসন তো ছোট ধরবে না। যেমন কলকাতায় থাকি ফ্ল্যাটে, ওখানে আবার ছোট ফটো আছে, তাই ভাবছি ওরকমই আরেকটা মার ফটো নিয়ে এসে রাখবো। আর সব ফুল কিন্তু আমাদের বাড়ির ফুল, শুধু গাঁদা ফুলগুলোই কেনা। আর আমি ঘি দিয়েই প্রদীপ ধরাই, সেটা তো জানোই তোমরা। আর জানো তো, আমার কিন্তু পুজো দিতে অনেক টাইম লাগে, মানে প্রত্যেক দিনের পুজো তো টাইম লাগে, আর যদি বৃহস্পতিবার হয় সেখানে সারাদিন মানে ঠাকুর ঘরেই কেটে যায়। ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরকে স্নান করে নতুন ড্রেস পরিয়ে গুছিয়ে পুজো দিতে না, সে মানে কম করে 5 ঘন্টা তো লাগেই। আর আমার তো বাড়ি থাকা হয় না বলে এখন তো পুজোও দিতে পারি না, আর বাড়ি আসলেই ওই জন্য পুজোটা দিই আমি, আর বাড়ি থাকি না তখন তো মাই পুজো দেয়। তবে কী বলতো, আমার বাড়িতে এই ঠাকুর ঘরটাই আমার শান্তির জায়গা, সারাদিন যদি থাকি না আমার কোনো কষ্ট হয় না, আমার তো মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। পুজো দেওয়া হয়ে গেল, এবার ঠাকুরের ড্রেসগুলো ধুয়ে দেব। লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণ, বাবা লোকনাথ, সবার ড্রেসগুলো ধুয়ে ছাদে দিয়ে আসব। আর বন্ধুরা, এবার থেকে সকাল 10টার বদলে দুপুর 3:15 ভিডিও দেব, তোমরা থাকবে তো আমার পাশে?
বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে দুপুর ঠিক 3:15। টাটা।